হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো ভিউয়ার্স, এটা হইল গিয়ে আমার কুরবান ঈদের ব্লগ। সবাই কি লাখান আসবেন? আশা করি সব ভালো আসবেন। তো এবার ঈদও আমি করলাম লুটন আমার বড় ননদির লগে। অ্যাকচুয়ালি লন্ডন আমার দুইজন ননদি থাকেন, লন্ডন থাকেন ছোটো ননদি আর লুটন থাকেন আমার বড় ননদি। তো এবার ঈদ আমরা তারার লগে করবো, তারা রুম ডেকোরেট করছেন ঈদ মুবারক লেখাগুলা দিয়া। তো বাক্কা সুন্দর করে তারা রুম ডেকোরেশন করছেন, খুব ভালো লাগে এগুলা দেখিয়া ঈদ ফিল্টার। আর এবার করে ঈদ আসলে ভালো কাটছে আলহামদুলিল্লাহ সবার লগে, কারণ প্রথম এক ঈদ করছি এক ননির লগে, দুই নম্বর ঈদ করলাম আরও ননির লগে এবং নতুন জায়গা, সব ভালোই লাগে। খুব সুন্দর সুন্দর বেলুন টেলুন দিয়া তারা ঘর সাজাইছেন। আর এখন আমরা যাইলাম গিয়া নামাজও, নামাজ হয়েছে গিয়া। এটা আমার প্রথম মানে আমি বাংলাদেশে অত কোনো সময় আমি ঈদের নামাজ জামাতে পড়ছি না, কোনো সময় পড়ছি না। আর এটা হয়েছে কি ফার্স্ট টাইম আমি ঈদের জামাত তো অংশগ্রহণ করলাম, মানে এর আগে আগর ঈদগত ঈদ করছি, প্রথম রমজান ঈদ করছি, বাট এটা একটা মসজিদের ভিতরে আসিল। বাট এটা হয়েছে কি ফুল মানে খোলা একটা মাঠও আর কি, একটা বড়ো একটা পার্ক ও পার্কের মাঝে। তো আমরা আইসি নামাজ পড়াত, আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া যে আমি ফার্স্ট টাইম আমার মানে আল্লাহ আমার সুযোগ করিয়া দিছেন পড়ার লাগিয়া। প্রচুর মানুষ দেখেন আমাদের সুইটস দেওয়ার বাচ্চারা রে, আর খুব ভালো লাগে সবাই জায় নামাজ চায় নামাজ লইয়া আইসেন, ইভেন নামাজ পড়ার ব্যবস্থা করা হয়েছে এখানের মাঝে। তো আমরাও রেডি হয়ে যেলাম নামাজ পড়ার লাগে আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে ওয়ান ঈদ মুবারক। সো নামাজ টামাজ পড়িয়া পড়ার পরে গিয়ে এখন তোরা টাইম একটু আর কি খুতবা টুতবা ওর। তো আমরাও শুনলাম আলহামদুলিল্লাহ, ভালো লাগে সপ্তাহ বাচ্চাতে বেলুন টেলুন লইয়া খেলাইরা, আসলে খুব বেশি ভালো লাগে। নামাজও পড়ছি আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া। এখন শেষ এখানের খাম বাজাইলাম গিয়ে বাসাত। তো এখন বাসাত আইসি, এখন এসে লেগে এটা এসে গিয়া কুরবানির মানে ঈদর ডেজার্ট টাইম। তো এখানে বানানি হয়েছে জর্দা সেমাই, চমচম, এরপরে গিয়া বরফি, এরপরে হান্দেশ, এরপরে রোল, এরপরে দই, এগুলা সবগুলাই কিন্তু গরর বানানি, এটা সব আপুয়ে গরো বানাইছেন। এবং এগুলা মানে দেখতেও যে লাখানি আমি লাগে খাইতেও লাখান। তো আমি একটা চমচম লইছি আর একটা বরফি। চমচম বানানি হয়েছে একটা হয়েছে গিয়া দুধর ছানা দিয়া, আর এটা হয়েছে গিয়া পাউডার দুধ দিয়ে বানানি হয়েছে। চকলেট আর দুই লেয়ারের মাঝে, একটা হয়েছে চকলেট লেয়ার আর একটা হয়েছে গিয়া এমনি আর কি। খুব মজা হয়েছে তো এটা আলহামদুলিল্লাহ, ভালোই লাগছে। তারার লোকে ঈদ খাওয়া করিয়া মানে ফিল করছি, আর মিশাকও খুব খুশি, তার ফুফুর গরু আইয়া ঈদ করে, তার ফুফুর গরু ভাই বোনের লোকে ঈদ করে, মিশাকর আব্বে তাই খাইরা ইয়া দিয়ার রোল। অ্যান্ড এখন আমরা আইসি ফায়ার ওয়ার্ক দেখার লাগিয়া, তারা এখন ফায়ার ওয়ার্ক হয়। তো এটাই সন্ধ্যার দিকে আর কি, মানে মাগরিব শেষে আর কি হয়। তো এখন আইসি আমরা একটু ফায়ার ওয়ার্ক দেখলাম, ও আর কি আমার ঈদ ঈদ খাটলো আলহামদুলিল্লাহ, ভালো ঈদ খাটছে। আর আপনারা সবার লগে আমি শেয়ার করলাম আমার ঈদটা কেমন খাটলো, তেমন কত ভালো লাগে ফায়ার ওয়ার্ক দেখতে, মানে খুব ভালো লাগে যে সুন্দর করে এই করে। আর এখানে অনেক অনেক মানুষ আইসে বড় মার মানে পার্কের মাঝে একটা করা, খুব ভালো লাগে। আর যাই হোক সবাই লগে শেয়ার করলাম। তো সবার ঈদ কিলাহান খাটছে অবশ্যই কমেন্টও জানাইবা, আর ভালো থাকবা, আমরা লাগি দোয়া করবো অবশ্যই। আর নেক্সট ভিডিও লিয়ে আইতাম আপনার সামনে, নেক্সট অনেক ভিডিও বানানি হয়েছে, বাট টাইম লাগে কারণ এখানে তো এক জায়গা তাইছি, এখানে ভিডিও মানে এডিটিং করা বা ভিডিও মানে ফুল মেক করতে একটু টাইম লাগে। সো নেক্সট আবার দেখা হইব কোনো অ্যানাদার একটা ব্লগ লইয়া। তাহলে সবাই ভালো থাকুকা, সুস্থ থাকুকা, আসসালামু আলাইকুম, দোয়া করবো আমরা লাগিয়া, আপনারাও লাগে অনেক অনেক দোয়া রইল এবং ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম। Brother.